আমি এই ছয় বান্ধবীকে নিয়ে এসেছি, আমি আজকে হিরো। কফি চলছে একটু পরপর। সানগ্লাস পরার সুবিধা আছে, আপনি ঘুমায় থাকলে বোঝা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের অন্যতম আরেকটি ঐতিহ্যবাহী স্থানে, তার নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। আপনারা যদি গুগলে সার্চ দেন তো ফার্স্টেই কিন্তু টাঙ্গাইলের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে মহেরা জমিদার বাড়ি কিন্তু প্রথম লিস্টে চলে আসবে। তো আজকে এই পুরো জমিদার বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো, তো চলুন আমার সাথে আজকে। মহেরা জমিদার বাড়ি কিন্তু টাঙ্গাইল জেলা থেকে খুবই কাছে, বলা যায় 25 থেকে 30 মিনিটের মতো লাগে সিএনজি করে যেতে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সিএনজি নিয়েছি, যেহেতু সবাই মিলে যাব একসাথে, তো আমাদের পৌঁছাতে অলমোস্ট 25 থেকে 30 মিনিটের মতোই লেগেছে। আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা সিএনজির ভাড়া টাঙ্গাইল থেকে মহেরা পর্যন্ত 300 টাকা করে ধরে এসেছি। তো অনেক সময় অকেশন বেসিসে এর ভাড়া হচ্ছে বাড়ে বা কমে, তো এটা আপনারা দামাদামি করেই নেবেন। অনেক সময় দেখা যায় যে অপরিচিত বা টাঙ্গাইল আউটসাইড থাকলে ওরা অনেক বেশি ভাড়া চায়। মহেরা জমিদার বাড়ির ভেতরে ঢুকতে কিন্তু আপনার 100 টাকা করে পার পার্সন টিকিট লাগবে। তো আমরা এখানে আর কি টিকিট কেটে সবাই একসাথে ঢুকছিলাম। জমিদার বাড়িতে ফার্স্টে হচ্ছে ঢুকতেই এই যে পুলিশ ট্রেনিং সেন্টার, আর তারপর হচ্ছে এখানে অনেক দর্শনার্থী আসলে বেড়াতে এসেছে। আর এই যে এখানে সারি সারি হচ্ছে নানা ধরনের যে গাঁদা ফুল গাছ, রঙ্গন গাছ এগুলো আছে আর কি। সানপাখির এখানে লায়ন। আমরা হচ্ছে মহেরা জমিদার বাড়ির এখন ঠিক ভেতরেই, আর এখানে কিন্তু হচ্ছে আজকে যেহেতু শুক্রবার প্রচুর দর্শনার্থী বেড়াতে এসেছে। এখানে ঢুকতে পার পার্সন 100 টাকার মতো টিকিট লাগে। তো চলুন আজকে ভেতরে কি অবস্থা দেখে আসি, আর জমিদার বাড়িটিও আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। মহেরা জমিদার বাড়িতে কিন্তু আজকে আমরা অনেকে বেড়াতে এসেছি, আমার মামনির সাথে। আমার মামনির খুব ঘনিষ্ঠ 5 বান্ধবী এসেছে, আমার বাবা এসেছে। তো সবার সাথে একটু ছোট ছোট করে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো হচ্ছে আমার বাবা, আর হচ্ছে এই যে আমার মা, আর আমার মার সাথে আমার মার হচ্ছে পাঁচটা অনেক ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, আমরা আন্টিদের সাথে একটু আস্তে আস্তে পরিচিত হই। পারুল আন্টি, স্বপ্না, তারপরে হচ্ছে স্বপ্না আন্টি, আমাদের অনেক মামনির খুবই ক্লোজ ছোটবেলার ফ্রেন্ড সখী আন্টি, তারপর হচ্ছে আমাদের নাজমা আন্টি, আর হচ্ছে উনি হলো আমাদের হলো পারুল আন্টির হচ্ছে ছেলের ওয়াইফ, তো আমাদের ভাবি লাগে। তো ওনার একটা ছোট্ট কিউট বেবি আছে। আর হচ্ছে আমাদের সাথে হলো সানফা মনিয়াস, কি করছে সে আসলে অনেক ফ্লাওয়ার দেখছে, তো আর কি ঘুরছে দেখে আসো সানফা মনির। আর হচ্ছে আরশ কিন্তু মামা লাগে, কিন্তু তার সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক তার। এই যে ছড়া, ছড়া তো সবসময় আমার ভিডিওর অফ সাইডে অনেক হেল্প করে আমাকে। তো চলুন আজকে সবাই মিলে আমরা মহেরা জমিদার বাড়ি ঘুরবো। কোথায় উঠেছো তুমি? আমি পুরি। পুরি? কোথায় উঠেছো? পুরি। তোমার কেমন লাগছে মা এখানে এসে? ভালো। অনেক ভালো লাগছে? কিসের সাথে ছবি তুলে দিব তোমাকে আবার? দেখাই, আসো। কোনটা মা? আসো। মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আমি ঠিক জমিদার বাড়ির বারান্দায় এখন আছি, আর এখানে কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে জুতা খুলেই প্রবেশ করতে হয়। আর এইটা হচ্ছে জমিদার বাড়ির ঠিক ভেতরের দিকটা, এখানে আসলে প্রবেশ করা একদমই নিষেধ, তো আমরা ওদিকে যাচ্ছি না এর জন্য। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করেন এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। মহেরা জমিদার বাড়ি কিন্তু পরপর কয়েকটি ভবন রয়েছে। এই যে এটা হচ্ছে সেকেন্ড ভবন, গেট দিয়ে ঢুকলে কিন্তু যে পাশে ফার্স্ট ভবনটা, এটা হচ্ছে সেকেন্ড ভবন। আর তারপরে হচ্ছে এখানে আরেকটা সুবিশাল অনেক বড় একটা ভবন রয়েছে,
ছোট ছোট কয়েকটি অংশে বিভক্ত আসলে প্রত্যেকটি জমিদারবাড়ির সেকশনগুলো। এটি হচ্ছে আরও একটি ভবন, এটার কারুকাজ মনে হয় আরও সুন্দর। আর এখানে কিন্তু প্রশাসনিক ভবন, এটা মানে পুলিশ ট্রেনিং সেন্টারের। আর এই ভবনটির নাম হচ্ছে আনন্দ লজ। এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল হচ্ছে 1890 খ্রিস্টাব্দে, এটা এখানে ডিটেল লেখা আছে এই এই ভবনটি সম্পর্কে। টাঙ্গাইলের এই মহেরা জমিদার বাড়িটি কিন্তু সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো, এখানে কিন্তু অধিকাংশ সময় সকল দর্শনার্থীরা বেড়াতে আসেন। তো লজের পরে কিন্তু এখানে তার পাশাপাশি আরও একটি অনেক সুবিশাল সুন্দর কারুকার্য মণ্ডিত একটি ভবন রয়েছে। আর এখানে কিন্তু সারি সারি অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ। জমিদার বাড়ি এই নান্দনিক সৌন্দর্যের ভিউ কিন্তু আপনার প্রথম দেখাতেই মনটা কেড়ে নেবে। এই ভবনটির নাম হচ্ছে মহারাজ লজ, যার নির্মাণ কালও কিন্তু হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। এই ডিটেলিং কিন্তু এখানে এর হিস্টোরি লেখা আছে এখানে। আমরা এখন হচ্ছে মহারাজ লজ আর আনন্দ লজের ঠিক মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, তো ওর ভেতরে আর কি যাচ্ছি, দেখি ভেতরে পরিবেশটা কেমন, ওটা আপনাদের ঘুরে দেখাই। বাবা কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর টাঙ্গাইলের জমিদার বাড়ি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এটাই খুব সুন্দরভাবে আর কি মেইনটেনেন্স আছে এখন বর্তমানে। অন্যান্যগুলো কিন্তু ম্যাক্সিমামই দেখা গিয়েছে পরিত্যক্ত রয়েছে। আর যারা হচ্ছে ঢাকার থেকেও কিন্তু অনেক মানুষ বা টাঙ্গাইলের আউটসাইড থেকে অনেক মানুষ এখানে কিন্তু এসে আর কি ঘুরে যায়। আজকে যেহেতু ফ্রাইডে তো সবারই মোটামুটি বন্ধ, তো এর জন্য দেখা যায় যে অনেক ভিড় রয়েছে ভেতরে। তো চলুন আপনাদের একটু এখনকার ভেতরের অবস্থাটা দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে জমিদার বাড়ির ঠিক পেছনের দিকে, আর এখানে হচ্ছে ছোট একটা চিড়িয়াখানা রয়েছে। তো এখানে হলো আমরা হরিণ দেখতে পাচ্ছি, আর ওই সাইডে হচ্ছে বালিহাঁস আর কবুতর রয়েছে, তো ওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে হচ্ছে আর কি পাখি রয়েছে, লাভ বার্ড টাইপের যে বার্ডগুলো ওগুলো, আর এটা হচ্ছে বালিহাঁস, চারটা ময়ূর রয়েছে, তারপরে এটা হলো ঈগল, ঈগল পাখি, এটা হচ্ছে ময়না পাখি, ময়না পাখি আছে সারা ময়না। আর এই যে এখানে কিন্তু এই যে খরগোশ রয়েছে, তারপর হলো ঘুঘু পাখি রয়েছে, আর এখানে নানা ধরনের পাখি আর কি, কবুতর। এখানে আসলে কিন্তু আপনি ওনাদের সুইমিং পুলও ব্যবহার করতে পারবেন, তো এখানে ডিটেলিং লেখা আছে সুইমিং পুল ব্যবহার করতে হলে কী কী নিয়মাবলী ফলো করতে হবে আপনাকে। তাছাড়া আপনি ভেতরে কিন্তু খেলার ব্যবস্থাও রয়েছে। সামনে আমরা নাগরদোলাও দেখতে পাচ্ছি, এখানে এই যে টেনিস খেলার কিন্তু জায়গা রয়েছে, আর ওখানে নানা ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে আপনি এক্সট্রা পেমেন্ট করে তো আপনি রাইডগুলো এনজয় করতে পারবেন। সত্যি কথা বলতে মহারাজ জমিদার বাড়িটি কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন, আর তাছাড়া তারাও অনেক এনজয় করবে। আপনাদের বাসার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন, কারণ এখানে সুন্দর চিড়িয়াখানা আছে, একটা মিনি চিড়িয়াখানা হলেও এখানে আপনি বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে, ভেতরে ঘুরতে পারবে। তো বলা যায় যে সুন্দর একটা দর্শনীয় স্থান। তো অবশ্যই চেষ্টা করবেন ঢাকার আশেপাশে থাকলে বা টাঙ্গাইলের আশেপাশে হলে অবশ্যই একদিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরে যাওয়ার জন্য। এখানে আপনার আরেকটি বিষয় যেটা একটু পরপরই চোখে পড়বে, এখানে অনেক সুন্দর সুন্দর কথা সাইনবোর্ডে লেখা আছে, যেমন মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করুন, তারপরে অনেক ধরনের সুন্দর সুন্দর ছোট ছোট রাগ করা যাবে না। তো মানে আপনার মানে হাঁটবেন আর যখন আপনি এই কথাগুলো পড়বেন তো দেখা যাবে আপনার মনটা অনেক ভালো লাগছে।
আমরা এখন হচ্ছে এখানে ভেতর থেকে মুড়ি মাখা খাচ্ছি টেস্ট ভালোই আছে 20 টাকা করে প্লেট নিচ্ছে এটার নাম হচ্ছে পাশুলা কুকুর কুকুরের মধ্যে কিন্তু মাঝখানে একটা সুন্দর স্পেস আছে এটা হচ্ছে ট্রেনের টিকিট কেনা হচ্ছে এগুলো এক সিট হচ্ছে 30 টাকা করে প্রাইস এটার কি গোল হয়ে মানে পুরো এরিয়ার কি ঘুরে আসবে সানফা হাই ডক্টর হাই হাই আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে ওরা এখন খুবই ভালো লাগতেছে এই পরিবেশও ভালো আজকে আমি এই ছয় বান্ধবীকে নিয়ে এসেছি আমি আজকে হিরো সানফা আরশ কেমন লাগছে তোমাদের এই মহিলা জমিদার বাড়িটি কিন্তু হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন এটা ঢাকা থেকে খুবই কাছে আর আর টাঙ্গাইলে যারা আছেন তারা তো অবশ্যই কম বেশি সবাই এসেছেন মহিলা জমিদার বাড়িতে আন্টি বলেন কেমন লাগছে এর আগে আসা হয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ আমি এর আগে তিনবার আসছি এবার চার ফোর্থ টাইম আর কি সব বান্ধবীদের নিয়ে আসা হয়েছে বাবা এর আগে কয়বার আসছো আমি এর আগে দুইবার এসেছি দুইবার কি বান্ধবীদের নিয়ে এসেছো না একা এসেছো না একা কখনো আসিনি বান্ধবী থাকছে তোর মা থাকছে সব মিলেই এসেছি মামনি কেমন লাগতেছে বলো তোমার সব বান্ধবীদের নিয়ে আজকে ঘুরতে আসছো আজকে আমার অনেক ভালো লাগতেছে আমার সব বান্ধবীরা মিলে আজকে আমরা মহেরা জমিদার বাড়ি এসেছি তারপরে আমরা সবাই একই ড্রেস পরেছি আমাদের আজকে অনেক ভালো লাগতেছে অনেক আমার বান্ধবীরা আমরা সবাই আজকে অনেক এনজয় করলাম অনেক হ্যাপি থ্যাংক ইউ আমার ছোঁয়াকে ওয়েলকাম মামুনি আর মামুনিরা কিন্তু এই যে মহেরা জমিদার বাড়িতে আসবে বলে সব বান্ধবীরা একই রকম ড্রেস বানিয়েছে তো সবাই একসাথে পরে আসছে সব মানে সবাইকেই দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ আন্টিকে আমার গত ভিডিওতে কিন্তু আমার থ্যাঙ্কস বলতে ভুলে গেছি কারণ হচ্ছে আসলে আন্টির উসিলাতেই কিন্তু আসলে যে খেজুরের রসটা খাওয়া হ্যাঁ খাওয়া হয়েছে আন্টি কেমন লাগছে বলেন আজকে আমরা যে মহেরা ঘুরতে আসছি সবাই মিলে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে বাবা কারণ হলো আজকে প্রায় আমি প্রায় 7-8 বছর পরে আসলাম আবার হ্যাঁ এই ফোর্থবার তো এসে অনেক কিছু মানে অনেক পরিবর্তন দেখতেছি অনেক ডেভেলপ হয়েছে বেশ ভালো লাগতেছে আর সবাইকে নিয়ে আসছি এনজয় করতেছি এটাই মজা লাগছে তাই না আর সবাই একই রকম ড্রেস পরে আমরা আসছি এটা আমাদের একটা ই ছিল আশেপাশে যারা দর্শনার্থে আছে সবাই কিন্তু মামুনি আন্টিদের দেখছে যে এরা সবাই এক গ্রুপ একই বান্ধবীর গ্রুপ তো ভালোই লাগছে আমরা সবাই অনেক এনজয় করছি জমিদার বাড়ি এটা হচ্ছে একদম শেষ প্রান্ত এখানে নানা ধরনের আর কি গাছের একটা বাগান জমিদার বাড়ি এই পোর্শনটা হচ্ছে সংরক্ষিত তো এখানে হচ্ছে ট্রেনিং যারা নিচ্ছে পুলিশে তো তারা আর কি থাকে মানে ওনাদের বাসভবন আর কি মহেরা জমিদার বাড়িতে আসলে আপনারা চেষ্টা করবেন যে একটু সকাল সকাল আসার জন্য মানে 11টা 12টার মধ্যে যেন আপনারা মহেরা জমিদার বাড়িতে থাকতে পারেন তাহলে দেখা যাবে কি আপনারা সারাদিন ঘুরে একটা ভালো টাইমিং স্পেন্ড করতে পারবেন কারণ হচ্ছে দেখা যায় বিকালের দিকে আসলে পুরো জমিদার বাড়িটা কিন্তু ঘুরে দেখা যায় না আর ভেতরে যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা
আছে, বাচ্চাদের রাইড আছে, তারপর একটা ছোট চিড়িয়াখানা আছে। তো সব কিছু মিলে আপনারা যদি একটু সময় নিয়ে ঘুরতে চান তাহলে দেখা যায় কিন্তু পুরো বিকেলটাই আপনাদের লেগে যাচ্ছে। তো আপনারা যদি 11টা বা 12টার মধ্যে চলে আসতে পারেন তো দেখা যাবে যে পুরো দিনটাই কিন্তু আপনারা পাচ্ছেন, আপনারা মাগরিবের দিকে ব্যাক করতে পারবেন খুব ইজিলি। এখন একটু ভিড় কমেছে যেহেতু, তো শিশু পার্কের টিকিটটা কেটে ফেললাম। খুবই অল্প টিকিটের দাম, 20 টাকা করে প্রত্যেকটা বেবির জন্য। তো এখানে হচ্ছে ওরা নানা ধরনের রাইড করতে পারবে, খেলতে পারবে। আর এখানে হচ্ছে সুখুলে আসতে হয়, অনেকক্ষণ ধরে খেলতে চাচ্ছিল। তুমি কি রিল্যাক্সে শুয়ে আছো? কি করছো তুমি বাবা? আমি রিল্যাক্স করতেছি, চিল করতেছি, বাচ্চারা খেলতেছে আর আমি এখানে চিল করতেছি। আপাতত বেকার আসছি, বেকার। বাচ্চাদের খেলতে দিয়ে কেউ তো আপনি এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন আমার মতন। সানগ্লাস পরার সুবিধা আছে, আপনি ঘুমায় থাকলে বোঝা যাবে না ঘুমাই। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম কফি খাওয়া, তো এখানকার ভেতরে কফিটা ভালোই লাগছে খেতে। আমি এখন জাস্ট পুকুরের মাঝখানে বসে আছি। তারপর আমরা এই যে সানপাকে নিয়ে আমি সুইং চেয়ারে বসেছি, খুব এনজয় করছিলাম। আমরা এতক্ষণ সুইং চেয়ারে ছিলাম, মাথা ঘুরছে, এখন যাচ্ছি নাগরদোলায় উঠতে, ভালো লাগছে। মন হচ্ছে মিউজিয়ামের সাইডে যাচ্ছি। মিউজিয়ামের ভেতরে এখানে জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে লেখা আছে, তাছাড়া মুক্তিযুদ্ধে ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র অর্থাৎ অস্ত্র সামগ্রীগুলো সহ নানা ধরনের জমিদারদের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই মহেরা জমিদার বাড়ি কিন্তু মুক্তিবাহিনীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থান হয়েছিল সেই সময়ে। তো এইগুলোই আর কি এখানে লেখা আছে, ডিটেল মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখা আছে। আর এটা কিন্তু এখন বর্তমানে পুরোপুরি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো সেই সম্পর্কেও লেখা আছে এখানে। তো আপনারা এখানে ঘুরে ঘুরে চাইলে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু। জমিদার বাড়িতে যেসব ভবন রয়েছে বা এই জমিদার বাড়ির যেসব অংশগুলোতে বিভক্ত সেগুলো কিন্তু এখানে আপনার লেখা আছে, ইতিহাস লেখা আছে, কোনটির নাম কী এগুলো লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জমিদার বাড়িটি কিন্তু পুরোটা ঘুরতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজানও দিচ্ছিল। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ি থেকে। আর এই যে এখানে কিন্তু পুলিশদের ট্রেনিং হচ্ছে আর কি, গেট থেকে বের হলে কিন্তু অপোজিট পাশে এটা আরেকটি হচ্ছে প্রশাসনিক ভবন, হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের। এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।